नमस्कार बंधुरा अपन सबाई के स्वागत जाना आज के अपनारा शिखबें खूब सहज पद्धति क्यों चिली चिकेन बाड़ी तैरि जाए आशा करछि अनेक हेल्प लागबे खूब कम उपकरण दिए आज के चिली चिकेन तैरि हबे। भिडियो भालो लागले चैनल के अवश्य सबसक्राइब कर और पाशे थाका बेल आइकने क्लिक करबें। तो चिली चिकेन बाड़ानोर जोन्नो प्रथमे निएछि पेंयाज क्यापसिकाम पेंयाज एखाने निएछि चारटा बड़ो साइजेर क्यापसिकाम निएछि एकटा गोटा पेंयाजगुलोके छोटो छोटो किउब आकारे केटे कोषगुलो छाड़िये निएछि और क्यापसिकाम पेंयाजेर साइजे किउब करे केटेछि। एरपर लागछे एकटा गोटा रसुन जेटाके छोटो छोटो करे कुচিয়ে নিয়েছি। এরপর লাগছে পেঁয়াজ এখানে দুটো পেঁয়াজ নিয়েছি যেটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এরপর লাগছে আদা আপনারা যে সাইজের আদাটা দেখছেন ওই সাইজের আদাটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এরপর লাগছে আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আর পেঁয়াজ বাটা এক চামচ। মশলার মধ্যে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার নরমাল চিলি পাউডার হলুদ জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো সবই নিয়েছি হাফ চামচ মতো। নিয়েছি দুটো ডিম এখানে নিয়েছি 700 গ্রাম মতো বোনলেস চিকেন। মাংস দোকান থেকে চিকেন এনে এভাবে বোনলেস করে নিতে পারেন বা দোকানিকে বললেও এভাবে বোনলেস করে দিবে। বোনলেস মানে যেই চিকেনে হাড় থাকে না। এখানে নিয়েছি ময়দা হাফ বাটি মতো আর কর্নফ্লাওয়ার নিয়েছি একটা বড় কাপ। নিয়েছি কিসান টমেটো কেচাপ এটা অনেকটা পরিমাণে লাগবে পরিমাণটা আপনাদের পরে বলে দিচ্ছি। নিয়েছি বেকিং পাউডার নিয়েছি চিলি সস ভিনিগার সয়া সস আর স্বাদমতো নুন। তো এখানে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিয়েছি আপনারা একটা স্ক্রিনশট তুলে নেবেন। সবে প্রথমে বোনলেস চিকেনে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ভিনিগার দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন এরপর যে শুকনো মশলাগুলো নিয়েছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ঝাল যদি আপনারা বেশি খান সেই ক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন সেই ক্ষেত্রে লঙ্কার গুঁড়োটা একটু বেশি দেবেন। এখানে হলুদ সবকিছু আমি অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়োটা একটু বেশি নিয়েছি ভালো করে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করছি বাটা মশলাগুলো এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা ভালো করে মাংসের সাথে ম্যারিনেট করে দিচ্ছি। এরপর ফাটিয়ে নিচ্ছি দুটো বড় সাইজের ডিম এখানে আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের চিলি চিকেন তৈরি করা দেখাচ্ছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো বেকিং পাউডার ভালো করে মাংসের সাথে ম্যারিনেট করে নিচ্ছি। চিলি চিকেনের টেস্ট সবথেকে ভালো হয় যদি আপনি ম্যারিনেটটা ঠিকঠাক করে করেন। সবার প্রথমে আমি নিচ্ছি ময়দা যেটা আমি হাফ বাটি মতো নিয়েছিলাম বড় চামচে মাপলে এটা 3 চামচ মতো ময়দা হবে। চিলি চিকেনের মেন পার্ট হলো বাইরের কোডিংটা তো পরিমাণ মতো ময়দা এবং কর্নফ্লাওয়ার দিলে বাইরের কোডিংটা খুব ভালো হয়। এখানে অ্যাড করছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে ময়দার পরিমাণ বেশি দিতে হবে তবে আমি সাজেস্ট করব চিলি চিকেনে আপনারা কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। অল্প জল দিয়ে আমি ভালো করে চিকেনটাকে কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার এখানে 5 থেকে 6 চামচ মতো অ্যাড করেছি ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দিলাম। 15 মিনিট পর ফিরে এলাম ম্যারিনেটটা খুব সুন্দরভাবে সেটিং হয়ে গেছে। কড়াই তেল নিয়েছি এবং সবে প্রথমে চেক করে নিতে হবে তেলটা গরম হয়েছে কিনা তারপর একে একে মাংসগুলোকে তেলের মধ্যে ডিপ ফ্রাই করতে হবে। হাতের সাহায্যে করলে খুব সুন্দর হয় একটা একটা চিকেন তুলে তেলের মধ্যে এইভাবেই ছেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম থেকে লোতে হাইতে করলে কিন্তু টেস্ট ভালো হবে না বাইরেটা লাল হয়ে যাবে চিকেনগুলো সেদ্ধ হবে না তাই গ্যাসটা মিডিয়াম থেকে লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন। চিকেনগুলো যখন ব্রাউন কালারের হবে তখন আপনারা চিকেনগুলো তুলে নেবেন। একটা টিস্যু পেপারের মধ্যে আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি অবশ্যই একবার চেক করে নেবেন চিকেনগুলো ঠিকঠাক করে সেদ্ধ হয়েছে কিনা।
প্রথমবারের ভাজাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বারও আমি ব্যাচ ছেড়ে দিয়ে ভেজে নিচ্ছি। সমস্ত চিলি চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্রাউন কালার এসেছে। এরপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে। নিয়েছি এখানে 3 চামচ মতো রিফাইন অয়েল। সবে প্রথমে দিয়ে দিলাম রসুন, যে কুচানো রসুনগুলো সেগুলো, তারপরে অ্যাড করছি আদা কুচানো। ভালো করে অল্প একটু ফ্রাই করে নিচ্ছি, গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে আছে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, ভালো করে 3টিকে একসাথে ফ্রাই করে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি, এরপর অ্যাড করছি পেঁয়াজ যেগুলো কিউব আকারের কাটা ছিল। ফ্রাই করা হচ্ছে মিডিয়াম ফ্লেমে, পুরো প্রসেসটা মিডিয়াম ফ্লেমে হবে। এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি। অল্প ফ্রাই হয়ে গেলে আমরা এতে অ্যাড করছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প গরম মশলা। ভালো করে মশলাটাকে আমরা ভেজে নিচ্ছি। মশলাটা যখন ভাজা ভাজা গন্ধ ছাড়বে তখন আমরা এখানে বড় চামচে 2 চামচ অ্যাড করছি চিলি সস, গ্রিন চিলি সস। তার সাথে দিচ্ছি সয়া সস 2 চামচ মতো, ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে লো ফ্লেমে রাখবেন, তাহলে মশলাটা খুব সুন্দর ভাজা হবে। অ্যাড করছি টমেটো পিউরি কিষানের 1 বাটি। টমেটো সসটা এই রান্নাতে খুব বেশি পরিমাণে ইউজ করা হয়। আপনারা যদি গ্রেভি বেশি চান সেই ক্ষেত্রে টমেটো সসটা বাড়িয়ে নিতে পারেন। 1 বাটির মধ্যে আমি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে অতি অল্প করে একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করছি এই চিলি চিকেনের যে গ্রেভিটা বানানোর জন্য। এরপর আমি মিশ্রণটাকে অ্যাড করলাম, ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নেবেন এই ক্ষেত্রে, কারণ মশলাটা ফুটবে। আরও অনেকটা পরিমাণে অ্যাড করছি গ্রেভিটা বাড়ানোর জন্য। আমার চিলি চিকেনটা যেহেতু 700 মতো ছিল, এরপর আমি আরও একটু অল্প পরিমাণে টমেটো পিউরি অ্যাড করছি, কারণ জলটা একটু বেশি পরিমাণে অ্যাড করেছিলাম। আপনারা যদি গ্রেভি বেশি চান সেক্ষেত্রে জলটা বেশি পরিমাণে দিয়ে আরও অল্প পরিমাণে একটু টমেটো পিউরিটা অ্যাড করতে পারেন। এরপর আমি ভাজা চিলি চিকেনগুলোকে এর মধ্যে অ্যাড করছি। গ্যাসের ফ্লেমটা যখন আপনারা চিলি চিকেনগুলো অ্যাড করবেন তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। সমস্ত ভাজা চিলি চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পর এটাকে বেশি ফোটাবেন না, কারণ অলরেডি মাংসটা সেদ্ধ আছে। 10 মিনিট মিডিয়াম থেকে লো ফ্লেমে আমরা এটাকে ফুটিয়ে সার্ভ করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের চিলি চিকেন রেডি হয়ে গেছে। এইভাবে মাখা মাখা একটা গ্রেভি রাখবেন, খেতে খুবই ভালো লাগে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আরও একটু বসে যেতে পারে, তাই এরকম থিকনেসে রাখলে এটা ঠান্ডা করুন বা গরম গরম খান, থিকনেসটা খুব সুন্দর একইভাবে মেনটেন হবে। আশা করছি আপনারা পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, বাড়িতে তৈরি করে খাবেন। বাই। ওহো, দারুণ নরম।